প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি হুমায়রা। আমন্ত্রণ সবাইকে হুমায়রা সিম্পল কুকিং চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা বিফ দিয়ে কাবাবের রেসিপি। রেসিপিটা আমি আমার বড় বোনের কাছ থেকে শিখেছি, এটা তার স্পেশালিটি। চুলাতে তাওয়ার উপরে কাবাবটা তৈরি করতে পারবেন। তাহলে আসুন শুরু করি। কাবাবটা তৈরির জন্য আমি এখানে প্রায় 250 গ্রামের মতো হাড্ডি ছাড়া আর চর্বি ছাড়া গরুর মাংসের টুকরা নিয়েছি। একটা কাছি দিয়ে আমি একটা মাংস তুলে নিয়ে একটু খেয়াল করে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফিতার মতো করে কেটে নিচ্ছি। বটিতেও খুব সহজেই কাটা যায়, তবে আমার কাছে তো এখন এই মুহূর্তে বটি নাই, এই কারণে আমি কাঁচি ব্যবহার করছি, তবে চাকু দিয়েও কিন্তু করতে পারে। আমি প্রত্যেকটা মাংসের টুকরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একটা লম্বা ফিতার মতো করে কেটে নিচ্ছি। তবে আপনারা ইচ্ছা করলে এত লম্বা ফিতা হিসেবে নাও কাটতে পারেন, মাঝখানে কেটে দিতে পারে। মাংসগুলি সম্পূর্ণ ধোয়াই আছে, তবে আমি এখন এটা ওভার নাইট মেরিনেট করে রাখবো। মেরিনেশনের জন্য আমি কিছু মশলা ব্যবহার করবো, একদম হাতের কাছে কিচেন ক্যাবিনেটে যে মশলাগুলি থাকে সেটাই ব্যবহার করবো। মাংসে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি জিরা গুঁড়া, 1 চা চামচ দিয়েছি আদা গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়েছি রসুন গুঁড়া, আর দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। চাট মশলা দিলাম, দোকানে যে চাট মশলাটা বিক্রি হয় সেটাই দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ, আর দিয়েছি সিকি 1 চা চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়া। এখানে আর একটা মশলা দিচ্ছি, কাবাব মশলা। বাজারে যে কাবাব মশলা বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় সেটারই একটা ব্যবহার করছি। আমি এখানে দিয়েছি প্রায় 1 চা চামচের পরিমাণ, আর দিলাম মাস্টার্ড পেস্ট, ডিজন মাস্টার্ড পেস্ট দিয়েছি প্রায় 1/2 চা চামচের মতো, আর দিয়ে দিলাম 2-3 টেবিল চামচের মতো সাদা তেল। এখন খুব ভালোভাবে এই 12 রকম মশলার মধ্যে মাংসের টুকরাগুলি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো মাংসে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টক দই, এটা মাংস টেন্ডারাইজার হিসেবে কাজ করবে, আর দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ কর্নস্টার্চ। আপনারা অ্যারারুটও ব্যবহার করতে পারবেন। অ্যারারুট বা কর্নস্টার্চ ব্যবহার করার ফলে মাংস জুসি থাকবে, রান্না করার পর কিন্তু মাংস শুকনো হয়ে যাবে না। আর সব শেষে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন মাখানো মাংস আমি ওভার নাইট রেখে দেবো নর্মাল ফ্রিজে। ওভার নাইট রাখলে সবচেয়ে ভালো রেজাল্টটা পাবেন, এতে মাংস খুব নরম হয়ে যাবে, ফলে রান্না করার সময় কিন্তু খুব বেশি সময়ই লাগবে না, মাত্র 10-15 মিনিটের মধ্যেই আপনার কাবাব তৈরি হয়ে যাবে। কাবাবটা তৈরির জন্য আমি কয়েকটা ক্যাপসিকাম, লাল হলুদ সবুজ আর কয়েকটা পেঁয়াজ একটু বড় বড় টুকরা করে কেটে রাখলাম। রিবন কাবাবটা তৈরির জন্য আমি এই ধরনের বাঁশের স্টিক ব্যবহার করছি, তবে বাঁশের স্টিকগুলি আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে একটা পেঁয়াজের টুকরা দিলাম, তারপরে একটা মাংসের ফিতা নিয়ে এইভাবে কাঠিতে কাঁথা সেলাইয়ের মতো করে গেঁথে নিচ্ছি। মাঝখানে দিয়ে দিলাম আবার একটা পাপড়িকার টুকরা, তারপরে আর একটা ফিতা আবার কাঁথা সেলাইয়ের মতো করে গেঁথে নিয়ে লাস্টে দিয়ে দিলাম আবার আর একটা পেঁয়াজের টুকরা। এসবের কোনো নিয়মকানুন নেই, আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজের টুকরার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন বা পাপড়িকার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এভাবে সমস্ত শাকসবজিগুলি তৈরি করে নিলাম। এখন ভেজে নেব। আমি চুলাতে একটা নর্মাল ননস্টিক ফ্রাই প্যান দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে, যে কোনো তেল, আবার বাটারও ব্যবহার করতে পারেন, ঘিও ব্যবহার করতে পারেন, আর যদি সর্ষার তেল হাতে কাছে থাকে সেটাও ব্যবহার করতে পারেন। মিডিয়াম ফ্লেমে এখন রিবন কাবাবগুলি ওলট পালট করে এদিক ওদিক করে ভেজে নেব। ঢেকে রাখার কিন্তু কোনো দরকার নেই, কারণ ওভার নাইট মেরিনেশন করার ফলে কাবাব মাংস কিন্তু খুবই নরম হয়ে আছে। জাস্ট এটা ভাজতে প্রায় সময় লাগে 10-12 মিনিটের মতো, তবে কিছুক্ষণ পর পরই ওলট পালট করে দেবে। ব্যাস তৈরি হয়ে গেল। খুব সহজে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে, বিশেষ করে সামান্য কিছু গরুর মাংস দিয়ে এই মজাদার স্বাদে অতুলনীয় রিবন কাবাব অবশ্যই করে দেখবেন, সবাই পছন্দ করবে। আর রেসিপি পছন্দ হলে লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।